সাংবাদিকদেরকে তাওহীদি জনতাকে জানিয়ে দেবে যে সরকার বিমুখী পলিসি এখতিয়ার করেছে, সরকার অনুমতি দেওয়ার পর আবার বাধা সৃষ্টি করেছে। এই কথা সাংবাদিকদেরকে জনগণকে তারা জানাইয়া দিতেছে এবং এই দ্বিমুখী পলিসি সরকারের একথার সুস্পষ্ট প্রমাণ যে সরকার ইসলামী সরকার নয়, নাস্তিক্যবাদী সরকার, নাস্তিক্যবাদীদের পক্ষ অবলম্বন করেছে। আমরা আশা করেছিলাম আমাদের শান্তিপূর্ণ এই লং মার্চ সরকার বাধা দেবে না, বরং সহযোগিতা করবে, এটা আমরা আশা করেছিলাম, কিন্তু এখন আমাদের আশার বিপরীত হয়ে গেছে। সরকার পুরো দমে বাধা দিতেছে। আমাদের অবস্থান হলো সারা দেশে এখন লং মার্চ চলবে, শুধু ঢাকায় নয়, সারা দেশে লং মার্চ, পায়ে হেঁটে আপনার ইউনিয়ন থেকে, থানা থেকে, উপজেলা থেকে পায়ে হেঁটে 20 কিলো, 30 কিলো, 40 কিলো, 50 কিলো রাস্তা পায়ে হেঁটে এসে নিজ নিজ আপনার ডিস্ট্রিক্টে, জেলায়, সদরে তারা অবস্থান করতেছে। তারা অবস্থান অতদিন করবে যতদিন আমাদের দাবি দেওয়া পুরা হবে না।